আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে ইসলাম ধর্মগ্রন্থ আল কোরআনের মতে সমগ্র মানব জাতির হৃদয়কম্পিত ঘটনা, ফেরাউনের দেহকে আল্লাহ কেন বিনষ্ট হওয়া থেকে বাঁচিয়ে রেখেছেন, তা আজ আমি এই ভিডিওতে জানিয়ে দেব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, যাতে আপনাদের বোঝার ক্ষেত্রে সুবিধা হয়ে থাকবে। যেখানে আল্লাহ বলেছেন যে আজকে আমি তোমার দেহকে বিনষ্ট হওয়া থেকে বাঁচিয়ে দিলাম, যাতে তুমি পরবর্তীদের জন্য দৃষ্টান্ত হতে পারো। ফেরাউনের লাশ আজও মিশরের পিরামিডে রক্ষিত আছে, যা থেকে লোকেরা উপদেশ হাসিল করতে পারে। মূসা ও ফেরাউন সম্পর্কে আল্লাহ বলেন, আমি আপনার নিকটে মূসা ও ফেরাউনের থেকে সত্য সহকারে বর্ণনা করব, বিশ্বাসী সম্প্রদায়ের জন্য। নিশ্চয় ফেরাউন তার দেশে উদ্ধত হয়েছিল এবং তার জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল। তাদের মধ্যকার একটি দলকে সে দুর্বল করে দিয়েছিল, সে তাদের পুত্র সন্তানদের হত্যা করত ও কন্যা সন্তানদের বাঁচিয়ে রাখত, সে ছিল অনর্থক সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত। পবিত্র কোরআনে ফেরাউনের আলোচনা যত এসেছে, পূর্বযুগের অন্য কোনো নরপতি সম্পর্কে এত বেশি আলোচনা আসেনি। এর মাধ্যমে ফেরাউনি জুলুমের বিভিন্ন দিক স্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যাতে ইঙ্গিত রয়েছে এ বিষয়ে যে যুগে যুগে ফেরাউনরা আসবে এবং ইমানদার সৎ কর্মশীলদের উপরে তাদের জুলুম ধারা ও বৈশিষ্ট্য প্রায় একই রূপ হবে, যদিও পদ্ধতি পরিবর্তিত হবে। কোনো যুগই ফেরাউন থেকে খালি থাকবে না, তাই ফেরাউন সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আল্লাহ পবিত্র কোরআনে এই সম্পর্কে এত বেশি আলোচনা করেছেন, যাতে আল্লাহর প্রিয় বান্দারা সাবধান হয় এবং জালেমদের ভয়ে আল্লাহর পথ থেকে বিচ্যুত না হয়। মুসলিম নামধারী বর্তমান মিশরীয় জাতীয়তাবাদী নেতারা ফেরাউনকে তাদের জাতীয় বীর বলে আখ্যায়িত করেছেন এবং কায়রোর ময়দানে রেমেসিসের প্রধান ফটকে তার বিশাল প্রস্তর মূর্তি খাড়া করেছেন। প্রিয় দর্শক, এই ঘটনাটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এমনই ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করুন।